হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটা হচ্ছে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কীভাবে খুলতে হয়। তো বলতে পারেন, ভাই ইউটিউব চ্যানেল তো খোলা খুবই সিম্পল ব্যাপার, কেন ইউটিউব চ্যানেল নিয়ে ভিডিও বানান? তো সেটা আমি বলবো যে না, ইউটিউব চ্যানেল খোলা আসলে খুবই সহজ না, যারা জানে তাদের কাছে সহজ। ইউটিউব খোলার জন্য গুরুত্বপূর্ণ কিছু সেটিং আছে যেগুলো সেট করা আমাদের খুবই দরকার। এগুলো যারা জানেন হয়তো জানেন, অনেকেই জানে না এই ব্যাপারটা, আমি শিওর অনেকেই জানে না। তো আপনার এই সেটিংগুলো না করলে চ্যানেলটা আপনার রান করবে না, চ্যানেল মাঝে মধ্যে সার্চ দিলে চ্যানেল আসে না। তো এই সমস্যার সমাধান দেখবেন যে এই সেটিংগুলো দেখলে আপনারাই বুঝবেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল এই সেটিংটা। তো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই, আমরা সাধারণত যেভাবে ইউটিউব চ্যানেল খুলি সরাসরি চলে যাই ইউটিউবে। তো ইউটিউবে যাওয়ার পর কোনো আমাদের একটা জিমেল সেট করা থাকে, তো সেখানে যাওয়ার পরে ইউট চ্যানেলে দেই। তো ইউট চ্যানেলে দেওয়ার পর এখানে আমাদের নাম, ডিসক্রিপশন এবং ছবি দিয়ে আমরা চ্যানেল খুলে ফেলি। কিন্তু আসলে এটা না, এভাবে চ্যানেল খুললে আমাদের চ্যানেল রান করবে না, এটা তো সিম্পল। তো এটার জন্য আমাদের ক্রোম ব্রাউজারে যাইতে হবে। যে প্রফেশনালভাবে একটা চ্যানেল খোলার জন্য ক্রোম ব্রাউজার ইউজ করা খুবই জরুরি ব্যাপার। তো আমরা সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে একটা জিমেল সেট করে নেব, স্বাভাবিক যে কোনো একটা জিমেল আমরা সেট করে নেব। তারপর সার্চ অপশনে লিখব studio.youtube.com। তো এটা যাওয়ার পর এখানে আমি একটা জিমেল সেট করে নিলাম যেটা দিয়ে আমার ইউটিউব খোলা। তো গেট অ্যাপ, আমার অ্যাপ আছে কিন্তু আসে না, এখানে আমরা কন্টিনিউ টু স্টুডিও দেবো। তো কন্টিনিউ স্টুডিও দেওয়ার পরে আমাদের ইউটিউবের যে স্টুডিও ইন্টারফেসটা সেটা নিয়ে আসবে। তো এটা আপনি ডেস্কটপ মোড করে নেবেন, ভালো হবে। তো কম্পিউটার এরকম আসে, আসার পর এখানে যে এই যে মেজিক অপশন আছে, আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিছি, সেখানে যাব। এখানে আছে লেআউট, দ্বারা আমরা প্রোফাইল পিকচার চেঞ্জ করতে পারবো, প্রোফাইল মানি আর ব্যানার এগুলো আমরা পরিবর্তন করতে পারবো এখানে। তো আমি এই চ্যানেলটা আসলে পরিবর্তন করে নিলাম আমার প্রোফাইল। তারপর আছে বেসিক ইনফো। তো বেসিক ইনফোতে আপনার চ্যানেলের নামটা এডিট করতে পারবেন, এবং আপনার চ্যানেল সম্পর্কে যদি কিছু লিখতে মনে চায় তাহলে সেটা ডিসক্রিপশন বক্সে লিখতে পারবেন। মাঝে মধ্যে আমরা চ্যানেলে যাই, যাওয়ার পর অ্যাবাউটে যাওয়ার পর অনেক কিছু লেখা থাকে চ্যানেলে, আপনি চাইলে আপনি লিখে নিতে পারেন আপনার চ্যানেলের ব্যাপারে। তো আমি এই চ্যানেলটা আমি শুধুমাত্র অনলাইন হেল্পিং লিখে আপনাদের বোঝাবার জন্য আমি লিখে দিলাম অনলাইন হেল্পিং। তো আবার নিচে আসেন, নিচে আসার পর দেখেন লেখা আছে কন্ট্যাক্ট ইনফো, মানে আপনার সাথে যোগাযোগ করার জন্য একটা ইমেল চাচ্ছে। তো আপনি চাইলে সেখানে আপনার ইমেলটা দিয়ে দিতে পারেন, একটা ইমেল দিয়ে দিতে পারেন। এখানে এইটা সেট হয়ে নিয়েছে, এই একটা ইম্পর্টেন্ট বিষয়, এটা কেউ দেখায় না। আপনার এই কোনায় সেটিংয়ে যাইতে হবে, এটার সেটিংয়ে যাওয়ার পরে তো প্রথমে জেনারেল আছে, জেনারেলে আপনার ইউএসডি ডলারই রাখবেন। বেসিক ইনফো, এই যে বেসিক ইনফো আছে এখানে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করবেন, এখানে আপনার দেশের নামটা সিলেক্ট করবেন। তো দেশের নামটা আমি বাংলাদেশ সিলেক্ট করে নেব এখান থেকে। তো বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে দেখুন, নিচে আছে একটা কিওয়ার্ডস, মানে এই যে কিওয়ার্ডসগুলো এখানে আপনি যে কিওয়ার্ডসগুলো দিবেন সেটা আপনার ট্যাগ হিসেবে কাজ করবে। তো এখান থেকে আপনি অনেকগুলো ট্যাগ দিয়ে রাখবেন, কারণ সার্চ দিলে যেন আপনার চ্যানেলটার ভিডিওটা আসে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট বিষয় ট্যাগটা, যারা ইউটিউবিং করেন তারা বুঝেন যে ভিডিওতে আমরা ট্যাগ ব্যবহার করি সেভাবে চ্যানেলে ট্যাগ ব্যবহার করা যাবে। তারপর আছে অ্যাডভান্স সেটিং, এখানে অ্যাডভান্স সেটিং আছে। দেখুন, আপনার চ্যানেলটা যদি বাচ্চাদের হয়, বাচ্চাদের জন্য, তাহলে এখানে ইএস মেড কিডস দিবেন। যদি বাচ্চাদের না হয় তো সেটা নিচের অপশনটা, উপরের দুইটা অপশন দুটোই বাচ্চাদের জন্য, দুইটা বাদ দিলাম আমরা, নিচেরটা দিয়ে দিলাম যে বাচ্চা এবং উভয়ই, সবার জন্য আমার চ্যানেলটা, সবার জন্য। তো আমি নিচেরটা সিলেক্ট করে নিলাম যে আমার চ্যানেলটা সবার জন্য। এখানে দেখুন আছে সাবস্ক্রাইব কাউন্ট, মানে আমাদের চ্যানেলটা সার্চ দিলে যে সাবস্ক্রাইবগুলো যে ভেসে ওঠে সেটা যদি আপনি হাইড করে রাখতে চান তাহলে এই টিকমার্কটা উঠাই দেবেন। তো আমি টিকমার্কটা উঠাই দিলাম। তারপরে যে নিচের অপশনগুলো আছে এগুলো হচ্ছে যে যদি আপনার চ্যানেলে কোনো বিজ্ঞাপনের মতো ভিডিও দেওয়া থাকে তাহলে আসে। তারপর এই যে অ্যাডভান্স সেটিং, এই অ্যাডভান্স সেটিংটা খুবই গুরুত্বপূর্ণ। তো অ্যাডভান্স সেটিংয়ে আমি ফার্স্টেই দেখাবো ক্যাটাগরি, দেখেন আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির, যদি গেমিং হয় তাহলে গেমিং সেটা, আবার যদি এডুকেশন হয়, এডুকেশন ধরেন আপনি বাচ্চাদের শেখাচ্ছেন তো এডুকেশন, এখানে কমেডি আছে, বিভিন্ন আছে, আপনার চ্যানেলের ক্যাটাগরিটা সেট করবেন, কারণ ওই ক্যাটাগরিতেই আপনার ওই যে ক্যাটাগরি মানুষ, ধরেন আমি গেমিংটা বেশি দেখি,
আমি গেমিংটা বেশি দেখি, তো আমার কাছে কিন্তু আমার গেমিং ক্যাটাগরি চ্যানেলটাই আসবে। তো আপনার চ্যানেলটা ক্যাটাগরি যদি দেওয়া থাকে তাহলে যারা যেটা পছন্দ করে তাদের কাছে আপনার চ্যানেলটা পৌঁছে যাবে। তো এই জন্য ক্যাটাগরিটা একটু জরুরি, আমি পার্সোনাল ব্লগ দিয়ে দিলাম। তারপর দেখেন এখানে আছে ভিডিও ল্যাঙ্গুয়েজ, তো ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ অথবা বাংলা সেট করে নিতে পারবেন। আপনি চাইলে আপনার ইচ্ছা ইংলিশ অথবা বাংলা দুইটার মধ্যে একটা সেট করে নিতে পারবেন। তো আমি বাংলা সেট করে নিব ভাবছি, দেখি বাংলা, আমি বাংলা সেট করে নিলাম। তারপর এখানে আছে, এটার দরকার নেই, এটার এটার ব্যাপারে কি বলবো, এটা হচ্ছে আপনার ইউএসএ ডলার টলার এই এইগুলো নিয়ে, তো এটার এই সেটিংটার দরকার নেই। এই সেটিংটা করার পর নিচে আছে দেখুন এই যে এই অপশনটা, এই এটারও দরকার নেই, এটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট মানে আপনার ভিডিওর ল্যাঙ্গুয়েজ এইগুলোর দরকার নেই। এখানে আছে কমেন্ট, কমেন্টও অল কমেন্ট অ্যালাউ দিয়ে দিবেন, মানে আপনাকে সবাই কমেন্ট করবে সেটা অ্যালাউ থাকবে। তারপর নিচের অপশনে আছে এখানে আপনি ওনার সিলেক্ট করতে পারবেন, যেমন দুই তিনজনে মিললে আপনার চ্যানেলটা ব্যবহার করতে পারেন, যেন সেটা ওনার সিলেক্ট করতে পারবেন। শেষে যেটি যেগুলো এখানে যে কমিউনিটি আছে এই সেটিংগুলো আপনার দরকার নাই, এগুলো বাদ দিয়ে দিবেন। তো আর পরে কিছুই নেই। এই যে সেটিংগুলো, এই সেটিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ইউটিউব চ্যানেলের বিষয়, ইউটিউব চ্যানেলের জন্য। এইভাবে যদি একটা ইউটিউব চ্যানেল করেন আপনার চ্যানেলটা খুব দ্রুত রান করবে এবং সবার কাছে পৌঁছাবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর আমার কথায় অনেক ভুল থাকতে পারে, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। খুদা হাফেজ।